الحمد لله الذي خلق آدم بسلالة من تين وخلق الإنسان بواسطة الأبوين الصلاة والسلام على سيد الثقلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموال فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعزوهن واهجروهن في المضاجع واضربوهن فان اطعنكم فلا تبغوا عليهن سبيلا ان الله كان عليا كبيرا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم: «المرأة راعية على بيت زوجها، وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم. أربعٌ من أعطيهن فقد أوتي خير الدنيا والآخرة. قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر. وزوجة لا تبقيه خونا على نفسها ولا ماله وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته فلتاته وان كانت على التنور وقال النبي صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واطاعت بعلها فلتدخل من اي ابواب الجنه شاءت او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. الحمد لله. নয়াগাও গুঙ্গাদিয়া দারুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আশকিরি তাফসিরুল করান ইসলামী মহা সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত দেশ ও জাতির কর্ণদার জাতির শ্রেষ্ঠ সন্তান মহাজাদ মোকাররম উলামাই ওলামাই ক্যারাম আজম জাতির ভবিষ্যৎ যুবক ভয়ারা পর্দার আড়ালে অবস্থান অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা আমরা সকলেই মহান আল্লাহ তা আলার জ্ঞাপন করছি এই মর্মে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের আলোচনায় শরিক হওয়ার সুযোগ আর তৌফিক দান করেছেন হাজারাত ওলামাই কেরামদের সহবত অর্জন করে ওলামাই কেরামগণের সংস্রব অর্জন করে আমাদেরকে আল্লাহ তালা আমাদের আমাদের হৃদায়তের আসল পথ এবং মত বেছে নেওয়ার মতো এক সুবর্ণ সুযোগ আল্লাহ তালা দান করেছেন কালিমাতো শুকর আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি আমাদের উপর যে মহান আল্লাহ তালা আমাদেরকে ক্রমান্বয়ে একের পর এক ওলামাই কেরামদের নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা শোনার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন আমাদের এই অধিবেশনের আলোচ্য বিষয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে ইসলামে নারীর মর্যাদা ও অধিকার সুরায়ে নিসার চৌত্রিশ নম্বর আয়াতের আলোকে আমরা সবাই জানি আল্লাহ সর্বপ্রথম যে মানুষটিকে বানালেন আল্লাহর পৈগম্বর হজরত আদম আলাহিস আদম জান্নাতের ভিতরে যখন আরাম করতেছিলেন কিতাবে লেখা হয় এক পর্যায়ে আদম সালামের অন্তরে যেন কি একটা অভাব অভাব অনুধাবন হইতেছিল আমরা সবাই একটা কথা জানি মুসলমান হিসাবে যেখানে শুধু শান্তি আর শান্তি ওই জায়গাটার নাম জান্নাত বলেন ওই জায়গার নাম বেহেস্ত বা জান্নাত যেখানে শুধু অশান্তি আর অশান্তি সেই জায়গার নাম জাহান্নাম নাম যেখানে শান্তি অশান্তি দুটার সঙ্গে মিশ্রণ সেই জায়গার নাম দুনিয়া শুধু শান্তি যেখানে তার নাম ভাই একটু কথা বলেন সবাই ভাই যেখানে শুধু অশান্তি আর অশান্তি সেই জায়গার নাম যেখানে শান্তিও আছে অশান্তিও আসবে সেই জায়গার নাম দুনিয়া বেহেস্তের ভিতরে তো কোনো কিছুর অভাব নাই এরপরে আদম আলাইহি সালামের অন্তরে কি যেন একটা জিনিসের অভাব অনুধাবন হইতেছে তো জান্নাতের ভিতরে যদি কোনো কিছু অন্তর দিয়া অনুধাবন করেন এই খবরটা অন্য কেউ না জানলেও এক সত্তাই জানেন কে সেই সত্তাকে আল্লাহ আলী মুম বিদাতি সুদুর এই অন্তরের খবর জানেন একমাত্র আল্লাহ বলেন কে জানেন আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك ما تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وَتُدِلُّ من تشاء بيدك الخير انك على كل شيء قدير قادر قُدُرَةُ دَارِي হারচে খাগি আকুনি কাদেরে কুদুরত দারি হারচে খাগি আকুনি মুরদারা তু জানে বক্সে জিন্দারা বেজা কুনি আমার আল্লাহ মহান প্রজ্ঞাময় প্রভু মহা পরাক্রমশালী আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন কি বলেন পারেন কিনা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন মহা পরাক্রমশালী আল্লাহ দিলের খবর জানেন অন্তরের খবর জানেন শত শত বছরের মুর্দাকেও আমার আল্লাহ জিন্দা করতে মুর্দায়ে সদ সালারা আই কুনাদ মুর্দায়ে সদ সালারা আই মিকুনাদ ইবজুজ হক দিগরে কাইমি কুনাদ আমার আপনার প্রভু মহাপরাক্রমশালী আল্লাহ শত শত বছরের মুর্দাকে জীবিত করতে পারেন ইবজুদ হক গরে কাইমি কুনাদ এই কাজ আমার আল্লাহ ছাড়া আর কারো দ্বারা কোনো সময় সম্ভব না কি বলেন ঠিক কি না আদম পয়গাম্বর জান্নাতের ভিতরে ই একা একা কি যেন একটা জিনিসের অনুধাবন করতেছিলেন কেউ না জানলেও জানেন আমার আল্লাহ আদম পয়গম্বরের কি অভাবnabla ছিল সেখানে ই একা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না মানুষের অন্তরে কোনো কথা থাকলে প্রকাশ করার ব্যবস্থা যদি না পাওয়া যায় মনে বড় কষ্ট পায় জোরে বলেন ঠিক কি না যেমন কোন জায়গায় বোঝার জন্য দৈরা নিন বৃহত্তর গঙ্গা দিয়া এলাকায় অথবা পুরাটা বিয়ানি বাজার এলাকা আপনাদের যে কোনো একজনকে মালিক বানায়া দেওয়া হলো আর কেউ এই এলাকাতে নাই আপনার মনে হয় বিয়ানি বাজার পুরোটা পাইয়া খুব ভালো লাগবে এ ভাই কথা বলেন না কেন কেন ভালো লাগবে না একা একা মনের ভাব প্রকাশ করা যাই না এই জন্যে আমার এক উস্তাদ মহতারাম বড় সুন্দর করে বলেছিলেন একজন যদি হয় কোনো জায়গায় যেন মনে হয় বাতি জ্বলে না মিট 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 করে দুইজন হইলে লেখাপড়া ভালো কইরা জমে এ যদি ক্লাসের মধ্যে এক নম্বর ছাত্র হয় ফাস্ট বয় হই আমি হইতে পারবো না কেন এ যদি রাত 10টা পর্যন্ত পড়ে আমি পড়বো রাত 11টা পর্যন্ত পালা ক্রমে পড়া হয় পাল্লা দিয়া পড়া হয় কি বলেন ঠিক কিনা তিনজন যদি হয় গল্প গুজব বালা কইরা জমে দুইজনে মাতলে ফাঁকে দিয়া আর একজনে লাখড়ি দিয়া কথার সাফায়া দেয় কি কন ঠিক কিনা চারজন যদি হয় বাজারে যাইতে খুব আড্ডা জমে এইটা কি আমার উস্তাদ একটা প্রবাদ বাক্য দিয়া বলেছিলেন একে মিট মিট দুইয়ে পাঠ একে মিট মিট দুইয়ে পাঠ তিনে গল্প সাইরে হাট একজন হইলে মিট মিট করে কথা বলতে পারে না দুইয়ে পাঠ দুইজন হইলে পাঁচ জমে মানে লেখা পড়া জমে তিনে গল্প তিনজন হইলে কথা জমে দুইজনে কথা কইলে ফাঁকে দিয়ে একজন একটা বাইন তুললা দে কথা আরো সাবে কি কোন ঠিক কি চারজন হইলে জুড়াই জুড়াই বাজারে যাওয়া যায় এই জন্য আমার উস্তাদ বলছিলেন একে মিট মিট দুইয়ে পাঠ তিনে গল্প সাইরে হাট আল্লাহর পয়গাম্বর আদম আলাইহিস সালামের বেলায় এখানে ছিল প্রথমটা একে মিট মিট কারো ঠিক সবাই জোরে কোন ঠিক কি না আদম আলাইহিস সালামের অন্য কোন অভাব না অভাব শুধু একটাই একা একা কথা বলতে পারে না এত আরাম এত স্বাচ্ছন্দ্য জান্নাতের পরেও ভালো লাগে না আল্লাহ তো সব জানেন বুঝেন আল্লাহ মুস্কি হাসেন আর আল্লাহর কুদরতি জবান দিয়া বলেন আদম রে কি দিলে ভালো লাগবে আমি আল্লাহ ভালো কইরাই জানি সুবাহান আল্লাহ জুরে কন মনের ভাব প্রকাশ করার জন্যে আরেকজন হইলে ভালো হয় আবার বিপরীত লিঙ্গ হইলে আরো ভালো কি কোন ঠিক কিনা জাতি বায়ের সাথে কথা বলতে যেমন ভালো লাগে আর বিপরীত লিঙ্গ যদি হয় তাইলে কথা বলতে আরো মজা লাগে কি বলেন ঠিক কিনা দাওয়াতের ভিতরে আদম پیغمبر আরাম করতেছিলেন আল্লাহর কুদরতে আল্লাহ আদম پیغمبرের বাম পাঁজরের হাড় থেকে একজন সুন্দরী রমণী বানাইয়া আদম পৈগম্বরের বাম পাশে দিলেন সুয়াইয়া সুবাহান আল্লাহ কম হঠাৎ করে সজা কইয়া দেখে কিরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যখন বলছে এমনি যিনি সুয়া ছিলেন সজা কইয়া গেছে আল্লাহ মুহূর্তের ভিতরে বানাইয়া পরিপক্ষ বানাইয়া পাশে শুইবার যোগ্যতা দিয়া শুয়াইতে পারেন কি না সবাই বলেন না কেন আদম আলাইসালাম যে মাত্র সুন্দরী রমনে দেখা গো সুবাহান আল্লাহ একা একা সিলা! এখন তো সুন্দরী পাশে দেখা যায় সুবাহান আল্লাহর ডাক শুই না সুন্দরীটা বসে বসার পরে এমনি আদম পৈগম্বর সামনের দিকে বাড়তে চালাকায় রাখ কি হাত বাড়াও এখন ওই সামনে না আমি আল্লাহ তোমার জন্যেই বানাইছি দেখেন নারীর অধিকার মর্যাদা আমার আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন আল্লাহ আকবার বলেন আল্লাহ অন্য বাবা নারীর মর্যাদা দেওয়া হয় নাই একমাত্র ইসলাম ধর্মেই নারীর মর্যাদা দেওয়া হয়েছে আমরা সবাই ভালো করে জানি আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার উপর এ ভাই মুসলমান হিসাবে জানা থাকার কথা কারণ আমরা কাশেম বিন আবু বকরের জীবনী জানি কাশেম বিন আবু বকরের উপন্যাস পড়ি হুমায়ুন আজাদের মতো নাস্তিক সালাম তো যে লোক ভুল শিখায় ওই নাস্তিকের মতো উপন্যাস আমরা পড়ি ইসলামী ইতিহাস আমাদের অনেকেরই জানা নাই কি বলেন ঠিক কিনা মুসলমান হিসাবে এই কথা জানা দরকার আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইলেন আদম পৈগম্বর থেকে হাওয়াকে আল্লাহ কিভাবে বানালেন বাবারা এখানেও জানা দরকার সর্বপ্রথম আমাদের নবীর উপর যিনি ইমান এনেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ ওই লোকটা কোনো পুরুষ নয় ওই লোকটা একজন মহিলা তার নাম হল হদ্রতে খাদিজুল কুবরা। রদি আল্লাহ তা আল আনহা সুবহান আল্লাহ বলেন এ মা একটু দেখান টাকা ইসলামের নারীর মর্যাদা কেমন দেওয়া হয়েছে সর্বপ্রথম যেই লোককে আমার আপনার নবী বিশ্বনবীর নবীর উপর ঈমান এনেছিলেন ওই লোকটা কোনো পুরুষ না ওই লোক একজন মহিলা নাম তার খাদিজা রাদিয়াল্লাহু আলা আনহা ইসলামের বেলায় যেমন সর্বপ্রথম ঈমান এনেছিল এমনিভাবে সর্বপ্রথম যেই লোক ইসলামের জন্য নিজের গায়ের তাজা রক্ত বিলিন করে শাহাদতের খাতায় নাম লিখাইছে আল্লাহর কসম করে সকল মুসলমান বলতে পারবে ওই লোকটাও কোনো পুরুষ না ওই লোকটাও একজন মহিলা নাম তার হজরতে সুমাইয়া রতি আল্লাহ আল্লাহ আকবর জুড়ে কন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে লোক নিজের গায়ের তাজা রক্ত বিলীন করে শাহাদতের খাতায় নাম লিখাইল শহীদদের খাতায় সর্বপ্রথম নাম কার নাম পুরুষের নাম না মহিলাদের নাম ইসলামের খাতায় সর্বপ্রথম ইমান আনছে নবীর উপর কার নাম মহিলার নাম নাম কি খাদিজাতুল কুবরা ওলামাই কেরাম যারা আছেন এবং যারা নিয়মিত কোরআন শরীফ পড়েন তারাও আশা করি জবাব দিতে পারবেন সারা কোরআন শরীফের মধ্যে পুরুষ রজুল অর্থ পুরুষ রজুলের বহু রিজাল এই নামে কোন সুরা নাই জানা থাকলে বলবেন সুরায় নিসা নামে কোন সুরা আসেনি নিসা অর্থ কি হ্যাঁ বলেন না নিশা তো কি এ মা কে বলছে গো ইসলামিনারীর মর্যাদা দেওয়া হয় নাই অধিকার দেওয়া হয় না একটু তাকায়া দেখো না সুরাতুর রজুল অথবা সুরাতুর রিজাল এই নামে তো কোনো সুরা কোরআন শরিবে নাই মাগো আপনাদের নামে তো কোরআন শুরিবে সুরা আছে সুরায়ে নিসা কি বলেন টিকি না এরপরে আবার আলাদা করে ও সুরা আছে সুরায় মারিয়ামা মারিয়াম তো মহিলারই নাম কি বলেন টিকিনা না কে বলেছে ইসলামে নারীর মর্যাদা দেওয়া হয় নাই ইসলাম ধর্মেই তো নারীর মর্যাদা দেওয়া হয়েছে এ ভাইয়ারা বাবারা বিবাহ যখন পড়ানো হয় ইজা কবুল যখন আদান প্রদান করা হয় আমাদের ঢাকা বিবারিয়ার দিকে সর্বপ্রথম কন্যার কাছে যায় আপনাদের এলাকায় কি সর্বপ্রথম বরের কাছে যায় কার কাছে যায় বিবাহ নীতিও তো নবী পড়াইয়া দেখাইয়া দিস আগে মেয়ের কাছ থেকে অনুমতি আনা হোক যদি নারী রাজি হয় এরপরে পুরুষের কাছে যাব বিবাহ পড়ানোর বেলায় তো সামাজিক ভাবেও নারীর মর্যাদা ইসলাম বেশি দিয়েছে আল্লাহ আকবার করে আল্লাহ আকবার আল্লাহর নবীর যুগে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার বিশ্ব নবীর দরবারে এক মেঘিয়া কইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আপনার দরবারে আমি একটা অভিযোগ নিয়ে আসছি আল্লাহর নবী বলেন মা কি অভিযোগ বলো না কেউ কি তোমাকে গালি দিয়েছে না হুজুর আমাকে কেউ গালি দেই নাই কারণ মহিলাদেরকে গালি দিলেন আল্লার নবী বলেছেন আমার কলিজাই আঘাত আর লাগে লাভ মারা রাস্তে কয়েনে আল্লাহর নবী কই আমার উম্মান লা তাসফুল বানাদ সাইনি আবুল বানাদ আমার নবী কই লা তাসফুল বানাদ বিতুন শব্দের বহু বচন হলো বানাত। নবী কই সাবধান রে আমার উম্মান মহিলাদেরকে গালি দিও না মেয়ে হইলে মেয়ে গালি দিও না ফাইনি আবুল বানা কেন না আবি নবী মেয়ের বাবা মেয়ের বাবা সুবাহ বলেন নবীর কি ছেলে হইছিল না এবাই বলেন না কেন ছেলে হইল এরপর নবী ছেলের বাবা বলেন না নবী কয় আমি মেয়ের বাবা ছেলের বাবা বলেন নাই কেন এর জবাবও কোরআন শরীফে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবীকে আল্লাহ ভালো করে জানায়া দিলেন আমার নবী কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিল না কারণ নবীর ছেলে হইলি ছোট কালি ইন্তিকাল হয়ে যাইত এই জন্যে নবী ছেলের বাবা একথা বলেন না নবী বলেন ফাইনি আবুল বানাত। আমি মেয়ের বাবা সাবধান মেয়েদেরকে গালি দিও না আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন মেয়েকে গালি দিলে আমার কলি জায়গাত লাগে বলো তোমার কি কেউ গালি দিয়েছে না বুঝু বাবা হইয়া কি মেয়ের গালি দিতে পারে এরপরও আমি আমার আব্বার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছি নবীজি দাঁড়িয়ে গেলেন মা কি অভিযোগ বলো আল্লাহর নবী মহিলাদের কে তো সম্মান করতেন সাহাবাই একেরাম বসাত কেজন একজন পুরা মহিলা আসতে এমনি নবীজি উইটা গেলেন গায়ে ছিল কম্বল বা চাদর কম্বল বা চাদরটাই নাইভাবে বিছায়া দিলেন মহিলাটা এই চাদরে বৈশাখে গেছে একটু পরে চলে গেল সাহাবা একেরাম কই হুজুর মহিলা আসছে আর চাদর বিছায়া দিলেন আপনার কম্বল বিছায়া দিলেন মহিলার কত বড় সাহাস আপনার কম্বলে আপনার চাদরে গেছে। একটু বলেন না মহিলাকে কে সুখের পরে ছেড়ে দিয়ে কয় আমার মা হালিমা সাধিয়া রদিয়া আলা আনলা হাসুলাহান যে মহিলা লোকে দূর দিলে দধু বাং করাইছে আল্লাহ ববি মা কে তো সম্মান করেছে আল্লাহ বার্বার বলেন আল্লাহ মাকবার আসসালামু আলাইকুম এজনাই তো আরা বড় সুন্দর করে বলেছেন কলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিমবার কাতিল মারআতি আলা যাওজিহা তাইসিরু মাহরিহা ওয়া আনতু বুকারাবিল বানাত বানার দিনতুন শব্দের বহুবচন আল্লাহর নবী কই ওই মহিলা ওই নারী স্বামীর জন্য বরকতময় যেই মহিলার মধ্যে দুই গুণ পাওয়া যায় বলেন কয় গুণ তাইসিরু মাহারিহা যার বিয়ার মধ্যে মোহর দর্বে বেশি এই বিয়ার মধ্যে বরকত বেশি কথা বল না কে এই হাদিসের ব্যাখ্যা নবীর আরেক হাদিসে আসছে কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আযমান নিকাহি বারকatan আইসারহু মওনatan মিসকাত শরীফের হাদিস আমার নবী কয় আমার উম্মত

কন্যা সন্তান হবে ওই মহিলা স্বামীর হইবে মেয়ে হইলে বেশি বলেন বলেন না ছেলে ভাই মেয়ে বলছেন হইলেন এখন তো প্রশ্ন জাগতে পারে হুজুর আমার প্রথম সন্তান ছেলে আপনার প্রথম সন্তান ছেলে তাই বলি কি আমরা বিবি আবার জাহান হয়ে গেল নাকি তাহলে প্রশ্নের জবাব দাও তো দরকার কি বলেন ঠিক কি না এমন আমারও ভিতরে প্রশ্ন কারণ আমারও প্রথম সন্তান ছেলে এরপরে তিন মেয়ে আলহামদুলিল্লাহ কর তাইলে এই প্রশ্নের জবাব তো আমারও দরকার আছে জোরে বলেন ঠিক কি না নবীজি আর হাদিসে জবাব দিয়া দিছেন কোন দিক দিয়া বরকত বেশি ফা ইন্নাহুন্নাল মুগনিসা ওয়াল মুজাহিজাত নবী কই মেয়ে হইলে বরকত কোন দিক দিয়া ও আমার উম্মত দিক দিয়া ছেলের তুলনায় মেয়ে হইলে মেয়েরা মা বাবারে মহব্বত করে বেশি ছেলেটা একটু বড় হওয়ার পর বিয়ে যখন পড়ানো হয় মা বাবা থেকে তার মহাব্বত বিয়োগ হয় কারণ এখন রেডিমেড মা বাপ ফায়ালাইছে কি কোন ঠিক কি না আসল মা বাবারে ভুইলা রেডিমেড মা বাবার সাথে বিয়ানি বাজার শহরে বাসা বাড়া নিয়া তাকে মা দুখিনীর খবর লয় না বাবার খবর লয় না এমন লোক বাংলাদেশে অভাব নাই কি কোন ঠিক কি না আর মেয়েটার যখন বিয়ে হয় মা বাবার প্রতি অন্তরের টান কমে না বাড়ে আরো বাড়ে এই জন্য নবীজি বলেন ফা ইন্না ইন্নাহুন্নাল মুনিসাত মহব্বতের দিক দিয়া ছেলের তুলনায় মেয়ে হইলে মা বাবারে মহব্বত করে বেশি অল হিজাব সংসারের কাজের দিক দিয়া ছেলের তুলনায় মেয়ে হইলে মাকে সহযোগিতা করে বেশি মা যাই মুরিস মরাইতে মেয়ে গিয়া কয় আম্মা আমি করব মা যাই উঠান ঝাড়ু দিতে

না গালি দেই নাই আমি আমার আব্বার বিরুদ্ধে একটা কথা বলতে আসছি মাগু বাবার বিরুদ্ধেও কি কি কথা কথা বলে বলো না হুজুর আমার আমাকে অমুক ছেলের কাছে বিয়ে পড়াইয়া দিছে অতস আমি রাজি না হুজুর এই ছেলের সাথে আমার মনের মিল হয় না আমার পছন্দ হয় না আমার বাবা জোর করে বিয়ে পড়ে দিছে আল্লাহর নবী রাগ করলেন তাই নাকি বলে হা এই সাহাবি যাও যাও তারাবারে গিয়া বলো আমার কাছে আসতে আল্লাহ নবীর দরবারে এসে হাজির এই তুমি কি তোমার মেয়েকে জোর করে বিয়ে দিছ মুখ সেলের কাছে জি হুজুর জি আমার মেয়ে রাজি ছিল না আমি জোর করেই তাকে বিয়ে দিয়ে ফেলেছি আল্লাহর নবী বলেন না না সাবধান ইসলাম ধর্মের নারীর অধিকার দেওয়া হয়েছে ছেলে যেমন বিবি পছন্দ করার অধিকার আছে বিবিও জামাই পছন্দ হই কিনা তার সমর্থনের দরকার আছে ইসলাম ধর্মের নারীর মর্যাদা দেওয়া হয়েছে পছন্দের অধিকার মেয়েরও আছে মা জাতিরও আছে আমি চাই কুমাদের তোমার মে আর ওই ছেলের বিবাহ বন্ধন নষ্ট কইরা দিতে এমনি মেটা দাঁড়ায়া চোখের পানি ফেলে দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কিচ্ছু লাগবে না আমি শুধু এই জিনিসটাই জানতে আসছিলাম ইসলামে নারীর অধিকার আর মর্যাদা আছে কিনা আপনি যখন চাইছেন ভেঙ্গে দেওয়ার জন্য আর আমার আব্বা সত্য কথা স্বীকার করেছে আমার বাবার इज्जत যেন রক্ষা হয় আমি বিবাহ ভাঙবো না যতই কষ্ট এই সেলে নিয়ে আমি চলতে রাজি বাহান এর দ্বারা কি বোঝা হলো ইসলাম ধর্মের নারীর কোনো অধিকার দেওয়া হয় নাই কথা বলন নাকে আচ্ছা এখন দেওয়া যদি হয়ে থাকে এবার প্রশ্নগুলি রাখি জবাব আসলে ইনশাল্লাহ বুঝতে সহজ হবে প্রশ্ন হলো অধিকার যদি দেওয়াই হয়ে থাকে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন লিযদাকারি মিস হাত দুইজন বুন যা পাবে দুই বুনে যা পাবে এক ভাই একাই তা পাবে মোট কথা হলো মালবন্টনের বেলায় মেয়েরা পাবে একানা ছেলে পাবে বলেন না কেন তাহলে কোথায় সেলের দিদি বেশি দিল মেয়েরে কম দিল এই জন্যেই তো তসলিমা নাস্তিনের মতন ব্যবসা নারী এই কথা বলেছিল কুলাঙ্গার নারী এই কথা বলেছিল ইসলামের নারীর কোনো অধিকার আর মর্যাদা দেওয়া হইছে না আরো জোরে কন্যা হজবিল্লা কেন সে বলে মাল বন্টনের বেলায় মাল ছেলেরে দিছে বেশি ছেলেরও দুই হাত মেয়েরও দুই হাত ছেলের দুই পা মেয়েরও দুই পা ছেলের দুই কান মেয়েরও দুই কান সুতরাং সব দিক দিয়া সমান মালের বেলায় কম হবে কেন তসলিমার যুক্তি না কন কর আল্লাহ মাল বন্টনের বেলায় নারীর উপর জুলুম করেছেন সবাই বলেন না আর একটা কথা সে বলছিল বিবাহ নীতির বেলায় আল্লাহ জুলুম করেছেন কারণ আল্লাহ কুরানে বলেছেন সান কেহু মা ত আল্লাহ মিনান মিনানুনি মাসনা ই মাস্না অসুলা সাওয়ারু বা আল্লাহ ক হে পুরুষের সতী সাধু বি নারীদেরকে তোমরা বিয়ে করো দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে সর্বোচ্চ কইটা সো বলেন না কেন সাথে সর্বোচ্চ কই বিবি রাখতে পারবেন চার বি আল্লাহ কয় ফান কি হউ মা তাবালাকুম মিনান নিসাই মাসনা কই বিয়া কর হ্যাঁ সর্বপ্রথম দুইটা দিয়া শুরু করছে এখন যদি বারে দিয়া কোন আব্বা কোরআনে দিয়া আল্লাহ কইছে দুই বিয়া হইলা ফান কি হউ মা তাবালাকুম মিনান নিসাই ওয়াহিদা এই কথা বলেন নাই একটা করো এরপরে দুই নম্বর এরপরে তিন নম্বর এরপরে চার নম্বর এই কথা বলেন নাই আল্লাহ বলছেন ফান কি হউ মা তাওবালা কুম মিনান নিসাঈ মাসনা প্রথমে আল্লাহ কই দুই বিয়ে করো এরপরে কই সুলাসা তিন এরপরে কই রুবা কত চার এখন যদি যুবক বাড়া বাড়ি দিয়া কো আল্লাহর কোরআনে কই আল্লাহ দুই বিয়া একটা করাইলা কেন হুজুর কইয়া গেছেন আর একটা করাই দিতেন সাফার দাঁত কিন্তু একটাও থাকতো না কি কইন ঠিক কি না তাইলে বুঝন দরকার আমার আল্লাহ কেন দুই দিয়া শুরু করলেন এক নাম্বারের জবাব বাবা এই আয়াতের তাফসীর যখন হাদারি মাদ্রাসায় কুতুব আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা বাংলার হাজার হাজার শাইখুল হাদিসের উস্তাদ যিনি হাট হাজারি মাদ্রাসার বর্তমান শেখুল হাদিস এবং সুনামদন্য প্রিন্সিপাল আল্লামা শাহ আহমদ শফি দাম আকবর খাতুন আমার উস্তাদ মোহতারাম যত জবাব দিয়ে দিয়েছিলেন এক দুইটা জবাব শোনায় এক নম্বরের জবাব হজরত বলেছিলেন আল্লাহ দুই দিয়া শুরু করছেন দুইয়ের ভিতরে কি এক নাই কথা কন্যাকে দুইয়ের ভিতরে এক আছে এই জন্য দুয়ে যাইতে হইলে একের পরে যাওয়া লাগবে প্রয়োজন বলে যাও নিষেধ নাই এরপরও কেন দুই এক বলতে পারতেন আল্লাহ একটা ভুল ধারণা নির আমরা সমাজে অনেক সময় হালাল কাজ রে মনে করে হারাম হারাম রে মনে করে হালাল সভাপতি সব হুজুরে লাগাল ভাইয়া হয় হুজুর এত বড় একজন অধ্যক্ষ একজন হিসাবের লোক পাইয়া দোয়া সায়ার কয় হুজুর দোয়া কইরেন কি হইছে বলেন না কয় হজুর আপনি বিয়ানি বাজার থেকে আয়েন না আপনারে ভাই নাও এই জন্য একটা কথা বলতে চাই বলে কি হুজুর আমার নাতিন জামিলা আর আরেক মেয়ের ঘরের একটা নাতি আছে নাম জামাল উদ্দিন এই দুটা হুজুর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ে হুজুর একুশ দিন ধরে ফাইনা দুইটা জানি হিজরত কইরা কোন জায়গায় গেছে খুঁজা পাওয়া যায় না এমন পাবলিক নাই বাংলাদেশে হে ভাই কথা বলেন না কেন খুঁজে পাই না হুজুর দোয়া করবেন হুজুরের দোয়া করছেন চার পাঁচ দিন পরে আবার সাক্ষাৎ এমনি হুজুরে জিগাই কি খবর কই হুজুর আলহামদুলিল্লাহ আপনার দোয়া কবুল হইছে হুজুর পাইছি পাইছি এক মাস পূর্ণ হওয়ার পরে পাইছে তো জিগাই এখন কি করছেন পাইছেন যে করছেন কি না হুজুর আমরা সৈয়দ বংশের মানুষ পাঠান বংশের মানুষ খান বংশের মানুষ আমরা কি কোনো দুই নম্বরই কাজ করতে পারি হুজুর আমরা যার যার বাড়িতে উঠে গেছি বাড়িতে উঠে গেছি বুঝেননি বুঝেন নাই হুজুর যার যার বাড়িতে উঠে গেছেন মানি বিয়া শাদি পড়ান নাই হুজুর বিয়ে পড়াইছি না ছেলের বাড়িতে ছেলে মেয়ের বাড়িতে মেয়ে সর্বনাশ করলেন কি এই তিরিশ দিন বা উনত্রিশ দিন কত হোটেলে থাকছে কত আকাম কুকাম করছে কত অবৈধ সম্পর্ক হইছে বিবাহ পড়াইলেন না কেন ইতা এক বয়সে করিই ইতা এক বয়সে নাউজুবিল্লা বলবেন না ও হুজুর এ বলি কইলাম ইতা এক বয়সে করে হই অর্থাৎ ইdare মনে করছে হালাল ইতা এক বয়সে করে হই আর এক মাওলানা সাহেব মাস্টার সাহেব খান সাহেব পাঠান সাহেব বিবি অসুস্থ এই জন্য দ্বিতীয় বিয়া কইরা ফলাইছে দুই বিয়া কেন কলো বাইরে বাই পুছতা বলে কাম করছে রে দুই বিয়া কইরা লাইছে দুই বিয়া কেন করছে ইদারে মনে করে হারাম ওই স্কুল কলেজে গিয়া 21 দিন 22 দিন 30 দিন আকাম কুকাম কইরাইছে কই এক সময় করে এটা কোনো সমস্যা নাই যেটা সমস্যা হারাম ইদারে মনে করে হালাল আর দুই বিয়া করা হালাল ইদারে আমরা সমাজে মনে করে হারাম জোরে কোন ঠিক কিনা

এ দুই বিবির সাথে যদি এক রকম ব্যবহার না হয় তাইলে কি হবে জানো কি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কি হবে বলেন আল্লাহ নবী বলেন সাহাবীরা শুনো দুই বিয়ে করার পর যদি নারীর অধিকার সমানভাবে না দিতে না পারো তাইলে কিন্তু হাসরের ময়দানে প্যারালাইসিসের রোগী হইয়া উঠবা প্যারালাইসিস বুঝিনি এক সাইড বস আরেট অবস্ কি বলেন ঠিক কি দুই সাঁত দুই রকম ওই কারণ দুই বিবির সাথে কেন দুই রকম ব্যবহার করলা নাও নাওজবিল্লাহ এই জন্যরে বাবা একাধিক বিয়ে করতে নিষেধ নাই প্রয়োজন হলে করবেন তবে বুঝাসুচনা করতে আরজুর এখন ঠিক কি না বুঝজা করতে হবে আসেন মূল কথাটাই আবার যায় আদম আলাইহি সালাম জান্নাতের ভিতরে মনে আছে না বুঝলে গেছেন আপনারা যেন মনে মনে কইতেছেন হুজুর দিহি কথাটা কয় না মর রে আছে আছে কো আদম আলাইহিস সালাম কোথায় জান্নাতের ভিতরে পাশে যেই নারীটাকে পাইল খুব কালো খুব সুন্দরী কোন খুব সুন্দরী আদম আলাইহিস সালাম সামনে বাড়তে চান আল্লাহ তোমার জন্যই বানাইছি তবে কিছু কাজ কাম বাকি আছে নারীর দিকে হাত বাড়াবে সামনে যাবে নারীর অধিকার আদায় করে না দেখেন না অধিকার কোনখান থেকে শুরু হয়েছে আদমার হাওয়াতে থেকেই তো শুরু হয়ে গেছে অধিকার আদম আলাই সালাম চোখ করে রইলেন সামনে আর বাড়েন তোমার জন্য বানাইছি তবে কাজ বাকি আছে বিয়ে শাদী মোহর এগুলি বাকি আছে তো আদম আলাই বাবলে ভাবলেন আল্লাহ যখন বলছেন আমার জন্যই বানাইছেন সামনে বার্তাম নিষেধ করছে ঠিক আছে বার্তাম না বার্তাম না কথা কইতাম তোর আল্লাহ নিষেধ করছে সুতরাং একটু কথা কই কলেজ বাস দিয়ে আসা যাওয়া করে একদিন দুই দিন তিন দিন পরে হঠাৎ করে হ্যালো আপা ডন মাইন্ড কি জানে আপনার পরিচয়টা তা আদম আলাইহিস সালাম কয় হ্যালো ডন মাইন্ড আল্লাহ সামনে বারতে নিষেধ করেছেন কথা বলতে নিষেধ করেন নাই সুতরাং আপনার পরিচয়টা যেন কি মানান হাদিসের ব্যাপারে সরাসরি আসছে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম মানান কি আপনার পরিচয় কি কে আপনি মানান কে তুমি